নমস্কার বন্ধুরা, এসডি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 58 থেকে 61 পর্যন্ত। তো দেখো, 61 এবং 62 পেজের যত এমসিকিউ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে 58 নম্বর পেজ থেকে কিন্তু এটা স্টার্ট হয়েছে, কিন্তু এর এমসিকিউ আছে 61 এবং 62 পেজে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে 1.1-এ, খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হলো অ্যান্সারের রেকোয়ারেন্সের বড় পিসিমের বিয়ে হয়নি। 1.2-তে কী বলেছে, ত্রস্তবাসিনী প্রায় ছুটে আসে, অ্যান্সার হবে গোয়ারেন্সার উৎসব অসুস বাড়ির ভাত খেতে যাচ্ছিল। 1.3-তে কী বলেছে, নইলে দোষ লাগবে, কী না করলে দোষ লাগবে, অ্যান্সার হবে গোয়ারেন্সার রাতের মধ্যে সৎকার না হলে। 1.4-এ কী বলেছে, রাঢ় বাংলায় পৌষ মাসের শীতের বৃষ্টিকে ভদ্রলোকে বলে, অ্যান্সার হবে গোয়ারেন্সার পৌষে বাদলা। পরের কোয়েশ্চেন কী বলেছে 1.5-এ, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার যে পরামর্শ দিয়েছিল, অ্যান্সার হবে গোয়ারেন্সার বুড়িকে নদীতে ফেলে আসতে। পরের কোয়েশ্চেন কী বলেছে 1.6-এ, কবি শক্তির চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটির উৎস যে কাব্যগ্রন্থ, অ্যান্সার হবে গোয়ারেন্সার আঙ্গুরিতর হিরণ্যজল। পরের কোয়েশ্চেন কী বলেছে 1.7-এ, মহুয়ার দেশ কবিতায় মানুষের চোখে হানা দেয়, অ্যান্সার হবে গোয়ারেন্সার ক্লান্ত দুঃস্বপ্ন। পরের কোয়েশ্চেন কী বলেছে 1.8-এ, চিনিলাম আপনারে কবি নিজেকে চিনিলেন, অ্যান্সার হবে গোয়ারেন্সার আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। 1.9-এ কী বলেছে, তার নাকি দারুণ বক্স অফিস, কিসের, অ্যান্সার হবে গোয়ারেন্সার হাসির নাটকের। পরের কোয়েশ্চেন কী বলেছে, অথবাদের রাজনীতি বড় গুট কথাটি বলেছিলেন, অ্যান্সার হবে গোয়ারেন্সার রজনী বলেছিলেন যে রাজনীতি বড় গুট। 1.1-তে কী বলেছে, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে, এ কথা বলেছিলেন, অ্যান্সার হবে গোয়ারেন্সার কালীনাথ। পরের কোয়েশ্চেন কী বলেছে, অথবা দিয়ে বিশ্বভারতী কি পারমিশন দেবে, বিশ্বভারতী যা পারমিশন দেবে না তা হলো, অ্যান্সার কি, এর অ্যান্সার হবে গোয়ারেন্সার ন্যাকামির ভঙ্গিতে মালতীলতা দোলে গানটি গাওয়া। পরের কোয়েশ্চেন কী বলেছে 1.2-টা বলেন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে রজনীকান্তের মতে, তার এর অ্যান্সার হবে গোয়ারেন্সার হবে বার্ধক্য নেই। পরের কোয়েশ্চেন কী বলেছে, অথবা দিয়ে কাবুকি থিয়েটার দেখে উচ্ছ্বাসিত হয়েছিলেন, অ্যান্সার হবে গোয়ারেন্সার আইজেনস্টাইন। পরের কোয়েশ্চেন কী বলেছে 1.12-তে, তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, অ্যান্সার হবে গোয়ারেন্সার পিতাকে সিংহাসনচ্যুত করা। ঠিক আছে, পরের কোয়েশ্চেন কী বলেছে, অথবা দিয়ে হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, আওয়াজটি হলো, অ্যান্সার হবে গোয়ারেন্সার চাল চাই কাপড় চাই। 1.13-তে কী বলেছে, যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না, এ কথা বলেছিলেন, অ্যান্সার হবে গোয়ারেন্সার লেখকের স্কুলের মাস্টারমশাই। পরের কোয়েশ্চেন কী বলেছে, অথবা দিয়ে দশ দশ বছরে এক একজন উদ্ভাবন, এর অ্যান্সার হিসেবে গোয়ারেন্সার মহামানব। 1.14-এ কী বলেছে, দুটি স্বাধীন রূপমূলের সমবায়কে বলা হয়, অ্যান্সার হবে গোয়ারেন্সার মিশ্র রূপমূল। 1.15-এ কী বলেছে, শিশুরা কীভাবে কথা বলে, কীভাবে বাক্য তৈরি করে তার ধারাবাহিক বিশ্লেষণ করে, অ্যান্সার হবে গোয়ারেন্সার মনোভাষা বিজ্ঞান। পরের কোয়েশ্চেন কী বলেছে 1.16-এ, নববঙ্গীয় চিত্ররীতির জনক বলা হয়, অ্যান্সার হবে গোয়ারেন্সার অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 1.17-এ কী বলেছে, দিল্লি দরবার তত্ত্বচিত্রটি নির্মাণ করেন, অ্যান্সার হবে গোয়ারেন্সার হীরালাল সেন। 1.18-এ কী বলেছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে গোয়ারেন্সার প্রশান্তচন্দ্র মহলানবিশ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটাই আমার একান্ত অনুরোধ।